আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। তো আজকে আমি আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হয়তো অনেকে এই বিষয়টা জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। তো যাই হোক, আশা করি সবাই আমাদের ভিডিওটি দেখবেন এবং আমি যে কথাগুলো বলবো অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেক সময় দেখা যায় আপনারা যারা বা সম্পর্ক করেন বা রিলেশন করেন বা আত্মীয় স্বজন, অনেক ক্ষেত্রেই একটা সময় একটা সমস্যা তৈরি হয় যে সন্দেহ সৃষ্টি হয় যে আমার আমি যার সাথে রিলেশন করতেছি সে হয়তো আমাকে ফাঁকি দিচ্ছে, অন্য কারোর সাথে রাত বিরাতে কথা বলছে, আমাকে ইয়ে করছে। তো এই ধরনের সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেকের সাথে ঘটে থাকে। এই ধরনের সমস্যাকে সন্দেহ সৃষ্টি হওয়ার কারণে একটা ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, একটা সংসার ভেঙে যায়। তো এই ধরনের ঘটনাগুলো বেশিরভাগ ঘটে যে সমস্ত ভাইরা প্রবাসে থাকে এবং বাড়িতে তাদের স্ত্রীরা থাকে। তো এই ধরনের সন্দেহবাদিক একটা কারণে একটা সাতানা গোছানো একটা সংসার, একটা রিলেশন, একটা সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু আমাদের চারপাশে, আমাদের এলাকায়, আমাদের সমাজে এই ধরনের ঘটনা কিন্তু আমরা শুনতে পাই এবং দেখতে পাই। এই সন্দেহের কারণে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় কিছু কিছু যারা সন্দেহবাদিক করে বা এই কথাগুলো কিছু কিছু সত্যি হয়, আবার অনেক ক্ষেত্রেই সত্য না, কিন্তু আমরা সেটাকে সন্দেহের বসে একটা সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু ঘটনা আসলে ততদূর না। তো আমি আজকে আপনাদের সাথে এমন একটি ট্রিক্স শেয়ার করব বা উপায় শেয়ার করব, এবং এটা বৈধ, এটা কোনো অবৈধ না। একটা বৈধ মাধ্যম ব্যবহার করে আপনি আপনার যার সাথে আপনার রিলেশন করতেছেন, আপনার প্রেমিকা বা আপনার স্ত্রী বা যে কোনো আদার সম্পর্কের আপনি যদি চান, তাহলে চাইলে কিন্তু সেই অপর ব্যক্তিতে কার সাথে কথা বলছে, কত সময় কথা বলছে, মানে একদম কল হিস্ট্রি পুরাটাই, কখন কথা বলছে, কার সাথে SMS করছে, কতগুলো SMS করছে, কত মিনিট কথা বলছে, সবকিছু আপনি দেখতে পারবেন। আপনি যদি বিদেশেও থাকেন, বিদেশ থেকে দেখতে পারবেন। আপনি যদি ঢাকা, রাজশাহী বা ঢাকা, চট্টগ্রাম যেখানেই হন, আপনার প্রিয়জন আছে এক জায়গায়, আপনি আছেন আরেক জায়গায়, আপনি এখান থেকে আপনার প্রিয়জন যদি ঢাকায় থাকে বা বিদেশ থাকে, বা আপনি যদি বিদেশ থাকেন বাংলাদেশের কারো আপনার প্রিয়জনেরও, কিন্তু আপনি চাইলেই খুব সহজে তার কল লিস্ট আপনি আপনার ফোনে সুন্দরভাবে দেখতে পাবেন। আর এটা খুবই একটি বৈধ মাধ্যমে, এটা কোনো অবৈধ কোনো উপায় না, একদম বৈধ। এবং বাংলাদেশি অ্যাপস, এই অ্যাপসটা ব্যবহার করলেই আপনারা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন যে আপনার অযথা সন্দেহ করবেন না কাকে। আপনি সেটা আগে নিজে নিজে দেখবেন যে না, আমাকে সে ঠকাচ্ছে কিনা। তাহলে কিন্তু আপনি যখন নিজে বুঝতে পারবেন যে না, সে তো ক্লিন আমার সাথে শুধু কথা বলে বা আদার্স যারা আত্মীয় স্বজন তাদের সাথে কথা বলে, অন্য কারোর সাথে কথা বলছে না বা আমাকে ঠকাচ্ছে না, কিন্তু আপনি শিওর হতে পারবেন, সেক্ষেত্রে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না এবং আপনাদের সাজানো গোছানো ভালো একটা সম্পর্ক নষ্ট হবে না। তো এই ছোট্ট একটি কাজ যদি আপনারা করেন, তাহলে কিন্তু এই ধরনের যাবতীয় সমস্যা থেকে সমাধান পাবেন, মুক্তি পাবেন, আপনাকে আর সন্দেহ করতে হবে না। তো যেটা করতে হবে এটা কিন্তু খুবই সিম্পল। জিপি সিম হলে আপনার জিপি অ্যাপস ব্যবহার করবেন, মাই জিপি অ্যাপস, যদি বাংলা লিঙ্ক সিম হয় তাহলে আপনার মাই বাংলা লিঙ্ক। এভাবে প্রত্যেকটা সিমেরই কিন্তু একটা তাদের নিজস্ব অ্যাপস আছে। তো সেই অ্যাপস আপনি ইনস্টল করবেন এবং যার কল লিস্ট আপনার দরকার, সেটা যদি হয় আপনার বউ বা আপনার প্রেমিকা বা আদার্স, সেই নাম্বারটা আপনি সেই ওখানে দিবেন, দিয়ে লগ ইন করবেন। তখন আপনার একটা OTP কোড যাবে, সে আপনার স্ত্রী হোক বা প্রেমিকা হোক আর যার কাছে আপনি জান না আর কি জানতে চাচ্ছেন। তো সেই কোডটা আপনি যদি নিয়ে আপনি সেখানে দেন, তাহলে কিন্তু আপনি সবকিছু দেখতে পারবেন। দেখা গেল আপনার পরিচিত জন, সেক্ষেত্রে ওই কোডটা নেওয়া কিন্তু খুব ইজি, আপনি নিতে পারবেন। আপনি যেভাবে খুশি আপনি সেই কোডটা শুধু সংগ্রহ করবেন, বা যাদের নিজে যে সরাসরি দেখা করে অনেক সময় কিন্তু নেওয়া যায় যে তোমার ফোনটা দেখি নিয়ে, তুমি আপনি যদি কোডটা সেটিং করে নেন তাহলে কিন্তু শেষ। একবার সেটিং করলে আপনি তারপর থেকে যত কল হিস্ট্রি হবে সব কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ফোনে, সে ব্যক্তি কি করছে, কার সাথে কথা বলছে, সব আদার্স ডিটেলস আপনি জানতে পারবেন। শুধু আপনার কাজটাই হবে তার নাম্বারটা নিয়ে এবং তার কাছে যে কোড যাবে সেই কোডটা, শুধু আপনার OTP কোড, ওই কোডটা নিতে হবে। আপনি যদি তাকে ফোন করে কনভিন্স করে নিতে পারেন, নিতে ভালো হলো, আর না হলে আপনি সরাসরি যে নেবেন। তো হয়তো বুঝতে পারবেন না, আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন। স্টোরে আসবেন, প্লে স্টোরে আসার পরে মাই জিপি অ্যাপস, হ্যাঁ, এটা এই অ্যাপস ডাউনলোড করে নেবেন। মাই জিপি অফার অ্যান্ড রিচার্জ, 17 MB অ্যাপস, বেশি বড় না, এটা সবাই ইনস্টল করে নেবেন। হয়ে গেল, আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখেন দর্শক, এখানে আপনি যদি যার নাম্বার দেন, আপনার সেটা প্রেমিকা হোক বা আপনার সেটা বউ হোক বা আপনি যার নাম্বার দিতে যাচ্ছেন, হ্যাঁ, এখানে সেই নাম্বারটা দিবেন। আচ্ছা, আমি আমার নাম্বারটা দিয়ে দেখা কি হবে।
দর্শক, আমি আমার নাম্বারটা এখানে দিলাম, এই যে সিং ইন। হ্যাঁ, এই যে এটা ভেরিফিকেশন কোড, এই কোডটাই হচ্ছে মেন। এটা আপনি এখন যার নাম্বার দেবেন তার থেকে আপনার এই কোডটা সংগ্রহ করে নিতে হবে। আপনি চাইলে ইচ্ছা করেও নিতে পারেন, যেহেতু আপনার বউ বা আপনার প্রেমিকা, এটা কোনো বিষয় না। এভাবে আপনি যেভাবে হোক আপনার এটা সংগ্রহ করে নিতে হবে, এই কোডটা। 33 82, 33 82, এই যে ব্যাস, এখানে কাজ শেষ। এখন এইখানে আপনি লগ ইন করার পরে আপনি সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে, কত কী আছে। আর এই যে আপনাদের দেখায় যেটা মেন, এটা বিষয় না, আপনাদের যেটা মেন দরকার, এই যে এখানে আসবেন, সিমোরে ক্লিক করবেন, এই যে দেখেন হিস্ট্রি, এখানে আসবেন। হ্যাঁ, এই যে কল হিস্ট্রি, ইন্টারনেট হিস্ট্রি, SMS হিস্ট্রি, এই যে দেখেন কখন কোন নাম্বারে কত মিনিট কথা হয়েছে, কত টাকার কথা হয়েছে, হ্যাঁ সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন খুব সহজেই, কখন কি করেছে একবারে বিস্তারিত একদম বৈধভাবে। হ্যাঁ, যে আপনার আপনি আজকে যাকে যার কল লিস্টটা দেখতে চাচ্ছেন, এই যে দেখেন লাস্ট 30 দিন, হ্যাঁ লাস্ট 30 দিনের এইভাবে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে। তারপর দেখেন SMS, এই যে SMS আসছে গিয়েছে, হ্যাঁ এটা কিন্তু ডিলিট করার উপায় নাই, এটা আপনি সব কিছু দেখতে পারবেন, নজরদারিতে রাখতে পারবেন একদম বৈধভাবে, কোনো প্রবলেম হবে না, একদম খুব সুন্দর সিস্টেম। হ্যাঁ, তারপরে যে রিচার্জ, মানে এক কথায় সব কিছু আপনি এখানে দেখতে পারবেন বৈধভাবে। তো এইভাবে যারা বাংলা লিঙ্ক ইউজার, রবি ইউজার, প্রত্যেকটারে কিন্তু এইভাবে অ্যাপস আছে, বাংলা লিঙ্কের মাই বাংলা লিঙ্ক অ্যাপ, রবি মাই রবি অ্যাপস। হ্যাঁ, একা সেম এই কাহিনি, শুধুমাত্র একটা নাম্বার, যার আপনি কল লিস্ট দেখতে চাবেন শুধুমাত্র সেই নাম্বারটা দিয়ে, তার ওই ভেরিফিকেশন কোডটা দিলে আপনার কাজ শেষ। তারপরে আপনি যখন খুশি তখন এই যে হিস্টোরির মাধ্যমে এসে অপরজনের কল লিস্ট, SMS লিস্ট, বা কার সাথে কথা বলতেছে, কত মিনিট কথা বলতেছে, আপনাকে কেউ ঠকাচ্ছে নাকি, এরকম ঘটে কিন্তু, তো সবগুলো কিন্তু এই একটা অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু নিয়ন্ত্রণ করে পারবেন একদম বৈধভাবে। এখানে কোনো অবৈধ পন্থা অবলম্বন করার দরকার হচ্ছে না। তো ভিডিওটি সবাই একবার মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আরও ভালো করে সব বুঝতে পারবেন। তো আমি যে উপায়টা দেখালাম এটা কিন্তু একদমই বৈধ, এটা প্রত্যেকটা সিমের জন্য রয়েছে অ্যাপস। তো এই অ্যাপস ব্যবহার করে আপনি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, সমাধান পেতে পারেন। আশা করি এর দ্বারা সবাই উপকৃত হবেন। তো আজকে আমি যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে বললাম, এই কথাগুলো যদি আপনাদের যুক্তিসঙ্গত মনে হয় বা এই কথাগুলোর দ্বারা যদি একটু হলে উপকৃত হন বা উপকার সাধন হয় আপনাদের, তাহলে অবশ্যই সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, সবাই এই ভিডিওটিকে শেয়ার করে দিন, যাতে আরো অনেকে দেখতে পায় এবং অনেকেরই উপকার হয়। তো উপকারের সাথে হলেও সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, সবাই এই ভিডিওটিকে শেয়ার করে দিন এবং আপনিও শেয়ার করুন। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনাদের একটু উৎসাহ পেলে আমার আরো নতুন নতুন বিষয় নিয়ে নতুন নতুন কথা বলতে আরো আগ্রহ তৈরি হয়। তো আশা করবো সবাই একটা করে হলেও কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।